এই মডেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কন্টেইনারগুলো করেই পাস করানো হচ্ছে। একটা নির্দিষ্ট উৎসবের সঙ্গে যুক্ত, এটা বলার জন্যই আমি আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। সারাদিনে আমি দু তিনবার আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। সেটা হচ্ছে গত 23 সাল থেকে উত্তরবঙ্গ দিয়ে বন্ধ থাকা, বিশেষ করে বাফেলো মহিষ পাচারের কাজ শুরু করেছে ভাইপো অ্যান্ড হিজ কোম্পানি। এই কাজটা আপনার 23 সাল থেকে মহিষ গরুর কাজ চালু হয়েছে। এটা শুরু হচ্ছে ডালখোলা থেকে এবং এর ব্যবস্থাপনায় উত্তর দিনাজপুর, ইসলামপুর, জলপাইগুড়ি এবং কোচবিহারের এসপিরা আছেন। আইজি নর্থ বেঙ্গলের ব্যবস্থাপনা করছেন। এগুলো সব কন্টেনারের গাড়িতে যাচ্ছে, গাড়িগুলোর আপনার দৈর্ঘ্য হচ্ছে 39 ফুট থেকে 45 ফুট। এতে 40-42টা করে গরু এবং মহিষ পার করানো হচ্ছে। রায়গঞ্জের এসপি, দার্জিলিংয়ের এসপি, জলপাইগুড়ি এসপি, কোচবিহারের এসপি এই কাজটা করছেন এবং এই টাকাটা একটা বড় অংশ ভাইপোর কাছে যাচ্ছে এবং প্রতীক দেয়ান বলে একজন ভাইপোর ঘনিষ্ঠ টাকাটা নিয়ে যান হাওলার মাধ্যমে, পাঞ্জিপাড়ায় পুলিশের কাছে টাকাটা জমা হচ্ছে। এই মডেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কন্টেনারগুলো করেই পাস করানো হচ্ছে এবং আসাম বর্ডারে শ্রীরামপুরে এটাকে নামিয়ে আমি ইতিমধ্যে বিস্তারিত আসামের মুখ্যমন্ত্রী সম্মানীয় হিমন্ত বিশ্ব শর্মাকে জানিয়েছি, তিনি শ্রীরামপুর থেকে বাকিটা দেখে নিচ্ছেন। আমি গাড়ির নম্বরও আপনাদের দিয়ে দিতে পারছি। এইরকম 30-35টা কন্টেনার গাড়ি করে পুলিশ পাঠাচ্ছে এবং আপনার পাঞ্জিপাড়া, যেটা আপনার ডালখোলা এবং ইসলামপুরের মাঝামাঝি, সেখানে টাকা জমা হচ্ছে এবং সেখান থেকে অর্থ হাওলার মাধ্যমে চলে যাচ্ছে। এবং আপনার আমাদের প্রতীক দেওয়ান বলে একজন এই টাকাটা ভাইপোর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। ক্যাটেল, বাফলো, সুপারি এবং পিগ, এটা ডিজিপি মনোজ মালব্যের সম্মতিতে হচ্ছে, আইজিপি সুপারভাইজ করছে, আইসি ময়নাগুড়ি সবার সঙ্গে কোঅর্ডিনেট করে এই কাজটা করছে এবং অবৈধভাবে এই জিনিসগুলো হচ্ছে। আমরা আসাম সরকারকে জানিয়েছি, উত্তরবঙ্গের মানুষকেও সতর্ক এবং সচেতন করার জন্য আপনাদের মাধ্যমে জানালাম যে কোটি কোটি টাকা, প্রায় মাসে 18 কোটি টাকার চুক্তিতে এই অবৈধ কাজ উত্তরবঙ্গের করিডোর ব্যবহার করে করা হচ্ছে। সরাসরি এর সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং মমতা পুলিশ যুক্ত। দক্ষিণ 24 পরগনাকে ভেঙে এর আগে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট করা হয়েছিল এই অর্থে যাতে তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে গেছে, পুলিশকে দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে। তারপরেও দেখা গেছে যে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট ভাঙড়ে তাদের তৃণমূল কংগ্রেসের কোম্পানিকে, দলকে প্রতিষ্ঠা করতে পারেননি।
সেই প্রতিষ্ঠা করতে না পারার কারণে এখন বিনীত গোয়েলের উপর দায়িত্ব পড়েছে যাতে তিনি তার বাহিনীকে দিয়ে ভাঙড়কে নিয়ন্ত্রণে আনতে পারেন তৃণমূল কংগ্রেসের এর সঙ্গে আইন শৃঙ্খলাকে শুধরে নেওয়া এলাকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা বোমাগুলি উদ্ধার করে মানুষের জীবন রক্ষা করা এই রকম কোনো মহৎ উদ্দেশ্য নেই উদ্দেশ্যটা রাজনৈতিক ভাঙড়কে তৃণমূলের নিয়ন্ত্রণে নেওয়ার রাজনৈতিক এজেন্ডা থেকেই এটা করার চেষ্টা।